34 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন x sin x sin 2x dx। তো ফার্স্টে কি করছি, হাফ ইনটু এটা x ইনটু 2 sin x sin 2x dx, মানে 2 sin a sin b ফর্মুলাটা ফেললাম। তাহলে হাফ ইন্টিগ্রেশন x 2 sin a sin b ফর্মুলা কি, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এবার আমরা জানি কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে এক্স এটা কস এক্সই হয়ে যাবে, তাহলে এক্স কস এক্স ডিএক্স, আর মাঝখানে মাইনাস আছে, তাহলে হাফ বাইরে এক্স কস থ্রি এক্স ডিএক্স। তাহলে এবার তো আমরা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো, এটাকে বাইপার্টস করবো, এক্সটাকে ফার্স্ট ফাংশান ধরে নেবে আর কস এক্সটাকে সেকেন্ড ফাংশান ধরবে, একবার করলেই হয়ে যাবে। সেম এটাও করবো, এটা ফার্স্ট ফাংশান আর এটাকে সেকেন্ড ফাংশান, ক্লিয়ার? তাহলে এটা তোমরা নিজেরা করে নেবে। 37 অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন এক্স ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স। তাহলে এখানে একটা সুবিধা পাবো, দেখো ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্সটা ইন্টিগ্রেশন করা খুবই সোজা, তাই এক্সটাকে কী করছি ফার্স্ট ফাংশান ধরছি আর ইন্টিগ্রেশন, এছাড়াও এটা অ্যালজেব্রিক আর এটা ত্রিকোণমিতিক, তাই জন্য আমরা ফার্স্টে এক্সকে ফার্স্ট ফাংশান ধরলাম, ইন্টিগ্রেশন ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ফার্স্ট ফাংশান মানে ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশান। তো এখানে ট্যান এক্সটাকে যদি আমরা জেড ধরি, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্সটা ডি জেড, তাহলে জেড ডি জেড ইন্টিগ্রেশন কী হবে, জেড স্কোয়ার বাই টু। তাহলে ট্যান এক্সকে জেড ধরেছিলাম, তাহলে ট্যান স্কোয়ার এক্স বাই টু এটা রেজাল্ট হবে। ট্যান স্কোয়ার এক্স বাই টু এটা, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ফার্স্ট ফাংশান ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশান, সেটা হচ্ছে ট্যান স্কোয়ার এক্স বাই টু, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করছি, তাহলে এটা এক্স ট্যান স্কোয়ার এক্স বাই টু মাইনাস হাফ বাইরে ট্যান স্কোয়ারটা ডাইরেক্ট ফর্মুলা নেই, তাহলে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এরকম করে নেবে। তাহলে এক্স বাই টু ট্যান স্কোয়ার এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস মাইনাস এ প্লাস হাফ ইন্টিগ্রেশন ডিএক্স, ক্লিয়ার? তাহলে এটা এক্স বাই টু ট্যান স্কোয়ার এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে ট্যান এক্স, আর এটা হাফ ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস সি অ্যান্সার, ক্লিয়ার? তাহলে মনে রাখবে যে এক্সটাকে ফার্স্ট ফাংশান আর ট্যান এক্স সেক্স স্কোয়ার এক্স এই গোটাটাকে সেকেন্ড ফাংশান, এটা সেকেন্ড আর এটা ফার্স্ট। নেক্সট 38 অঙ্কটা, সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা ধরে নাও, তাহলে ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্সের জায়গায় সাইন থিটা এক্স স্কোয়ার, তাহলে এটা সাইন থিটা ধরেছিলাম এক্সের মান, তাহলে সাইন স্কোয়ার থিটা ডিএক্সের জায়গায় কস থিটা ডি থিটা, তাহলে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা, আর এখানে দেখো কস থিটা বাই সাইন থিটা ভাবতে পারি, আর এটা সাইন থিটা, তাহলে কোসেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটাটাকে আমি কোসেক থিটা করছি, আর একটা সাইন থিটা সেটা কস বাই সাইন সেটাকে কট করলাম। এবার দেখো কোসেক থিটা কট থিটা ইন্টিগ্রেশন করা খুবই সোজা, তাই থিটাটাকে আমি কী করছি ফার্স্ট ফাংশান, আর ইন্টিগ্রেশন কোসেক থিটা কট থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি থিটা অফ থিটা, তার মানে এটা ওয়ান, আর এর যে রেজাল্টটা কোসেক থিটা কট থিটা কী হবে, কার ডেরিভেটিভ কোসেক থিটা কট থিটা, সেটা হচ্ছে মাইনাস কোসেক থিটার ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে মাইনাস এ, তাহলে ইন্টিগ্রেশনের অ্যান্সারটা কী হবে মাইনাস কোসেক থিটা, ঠিক আছে? ডাইরেক্ট ফর্মুলা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে ওয়ান সেটা হচ্ছে ডিডি থিটা অফ থিটা, আর এর রেজাল্টটা হলো মাইনাস কোসেক থিটা, এই মাইনাসটাকে প্লাস বানিয়ে দিল, তাহলে এখানে শুধু কোসেক থিটা, তো ডাইরেক্ট ফর্মুলা, আর এটা তো বললামই যে মাইনাস থিটা কোসেক থিটা প্লাস এটার ফর্মুলা বসিয়ে দেবে, ঠিক আছে? দেখো দীর্ঘ উত্তরধর্মীর প্রথম অঙ্কটা এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স থাকলেই আমি এক্স ইজুগাল টু সাইন থিটা ধরে দেখবো একবার, তো ডিএক্স ইজুগাল টু কস থিটা ডি থিটা, তাহলে এখানে মান বসালে এটা সাইন স্কোয়ার থিটা,
साइन इनवर्स साइन थीटा तर मैंने यहाँ थीटा डी एक्स एक जाएगा कॉस थीटा डी थीटा और यहाँ वन माइनस साइन स्क्वायर थीटा पावर फाइव बाई टू इंटीग्रेशन साइन स्क्वायर थीटा इंटू कॉस थीटा डी थीटा और ये वन माइनस साइन स्क्वायर थीटा मैंने कॉस स्क्वायर थीटा तार पावर फाइव बाई टू तार माने दुई दुई कटे जाच्छे ताले कॉस टू दि पावर फाइव थीटा तो ये काटाकाटी जाए अच्छा साइन स्क्वायर थीटा बाई कॉस स्क्वायर थीटा मैंने टेन स्क्वायर भावते परि एक और एक कॉस स्क्वायर थीटा सेक्स स्क्वायर थीटा तेल ये सेक्स स्क्वायर थीटा इखान एक कॉस स्क्वायर के ऊपर तुलल सेक्स स्क्वायर और एक कॉस स्क्वायर रेखे दिल साइन स्क्वायर बाई कॉस स्क्वायर टेन स्क्वायर करब बोले टेन स्क्वायर कर लम और थीटा आ तो आगे मत ही थ्रीटा के फर्स्ट फंक्शन धरब और यहाँ के सेकेंड फंक्शन थीटा इंटीग्रेशन सिक्स स्क्वायर थीटा टेन स्क्वायर थीटा डी थीटा माइनस इंटीग्रेशन अफ डी थीटा अफ थीटा मैं वन और एर रेजल्ट देखिए बोझा जा टेन थ्रीटा जी जेड धरी टेन थ्रीटा के जेड धरले सिक्स स्क्वायर थीटा डी थीटा मैं डी जेड एट हो जाए तेल ये इंटीग्रेशन अफ जेड स्क्वायर डी जेड तै तो এটা হবে টেন থিটাটাকে জেড ধরে তাহলে এটা জেড স্কোয়ার আর এটা পুরো ডিজেড হয়ে গেল তার মানে জেড কিউব বাই থ্রি তার মানে টেন কিউব থিটা বাই থ্রি টেন কিউব থিটা বাই থ্রি ডি থিটা তাহলে এটার অ্যান্সার হচ্ছে টেন কিউব থিটা বাই থ্রি তাহলে থিটা ইন্টু টেন কিউব থিটা এটা কিউব বাই থ্রি মাইনাস এখানে ওয়ান বাই থ্রি আর এখানে সাইন কিউব বাই कॉस क्यूब कर साइन क्यूबटा के रखम भांगो साइन स्क्वायर थीटा इंटू साइन थीटा एरम भेंगे नाओ और कॉस क्यूब थीटा थाकबे बस एबार कॉस थीटा के जेड धरो और ये वन माइनस कॉस स्क्वायर कर नाओ तो देखिए दीची ये जगह देखो थीटा बाई थ्री टेन क्यूब थीटा माइनस वन थर्ड साइन स्क्वायर थीटा के वन माइनस कॉस स्क्वायर थीटा रखल और ये साइन थीटा रेखे दिल साइन थीटा डी थीटा जैसे कॉस थीटा के जेड धरते यू धरते जेटा खुशी तेल एखे जेहतु जो जेड धरे थको तेल एखे यू धरवे कॉस क्यूब थीटा एरम रेखे दाओ एबार इंटीग्रेशनटार जो कॉस थीटा देखा कॉस थीटा इक्वल टू यू धरे नाओ তাহলে এইটা পুরো ডি ইউ হয়ে যাবে তারপরে ওয়ান মাইনাস ইউ স্কোয়ার বাই ইউ কিউব ভেঙে নেবো বিচ্ছেদে চলে আসবে ঠিক আছে তা আশা করি এটা করতে পারবে কমপ্লিট করে নিও এটা দু নম্বর অঙ্কটা দেখো লগ দেখতে পেয়েছি আই লেট তাহলে ফার্স্টে লগ হবে লগ সেক এক্স ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন কোসেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ डी डी एक्स अब लग सेक एक्स तेल लग सेक एक्सर डेरिवेटिव क्यों वन बाई सेक एक्स इंटू सेक एक्सटा सेक एक्स टैन एक्स और कोसेक स्क्वायर एक्स डी एक्सर इंटीग्रेशन अन्सार एखे लिखते हैं गुण देव आज तेल कोसेक स्क्वायर एक्स कार डेरिवेटिव छो माइनस कटेक्सर कारण कटेक्सर डेरिवेटिव हे माइनस कोसेक स्क्वायर एक्स तेल कोसेक स्क्वायर एक्स हे माइनस कटेक्सर डेरिवेटिव तर मैंने इंटीग्रेशन अफ कोसेक स्क्वायर एक्स डी एक्स से माइनस कटेक्स तेल ये माइनसटा बहरे प्लस हो जाए कटेक्स डिएक्स तेल एटार अन्सार हलो माइनस कटेक्स माइनस कटेक्स लग सेक एक्स प्लस एखे सेक एक्स एक्स केटे गल टेन एक्स और कटेक्स अच्छा एट तो केटे गल टेन एक्स कटेक्स इंटीग्रेशन शुद्ध डिएक्स तमें ये एक्स हो ग তাহলে মাইনাস কটেক্স লগ সেক এক্স প্লাস এক্স প্লাস সি ঠিক আছে তাহলে আশা করি বোঝা গেছে এখানে মাইনাস ওয়ান এখানে কিন্তু লগের পাওয়ারে গেলে সেক এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই সেক এক্স তার মানে এখানে পজিটিভ করে লগ কস এক্সও করে দিতে পারে ঠিক আছে তাহলে আশা করি বোঝা গেছে এটা नेक्स्ट तीन नम्बर अंकटा देखो इटू बार एक्स बाई एक्स अच्छा गुण कर देखी इटू बार एक्स एब गुण करे एक्स कटे जा लग एक्स और एखे वन बाई एक्स ठीक है डी एक्स
क्लियर? তাহলে এবার দেখো একটা ফর্ম তোমাদের বলে দিচ্ছি, যে ধরো যদি এরকম থাকে ইন্টিগ্রেশান ই টু পাওয়ার এক্স, এখানে একটা ফাংশান আছে আর এফ এক্স আর প্লাস লিখে তার ডেরিভেটিভটা এরকম লেখা আছে, তাহলে এটা ডাইরেক্ট অ্যান্সার ই টু পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, একদম ডাইরেক্ট আমরা অ্যান্সার দিতে পারবো। কিন্তু তার আগে আমাদের এফ এক্সটা আর এফ ড্যাশ এক্সটাকে দেখিয়ে দিতে হবে। যেমন দেখো ই টু পাওয়ার এক্স এখানে রয়েছে এই ফর্মের মতোই, এফ এক্স যদি লগ এক্স হয় তার ডেরিভেটিভ পাশে রয়েছে এফ ড্যাশ এক্স, তাহলে এখানে ধরি এফ এক্স ইকুয়াল টু লগ এক্স, তাহলে তোমাকে দেখাতে হবে যে এফ ড্যাশ এক্স কত, সেটা 1/x, তাহলে এই ফর্মে পড়ছে। তাহলে ইন্টিগ্রেশান ই টু পাওয়ার এক্স লগ এক্স প্লাস 1/x ডিএক্স, এটার জায়গায় আমরা লিখতে পারি ই টু পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, তাহলে ই টু পাওয়ার এক্স এফ এক্স হচ্ছে লগ এক্স প্লাস সি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ইউভি রুলটাই অ্যাপ্লাই করছি, যে ই টু পাওয়ার এক্স লগ এক্সটাকে যদি আমরা জেড ধরি, হ্যাঁ ধরো ই টু পাওয়ার এক্স লগ এক্সটাকে আমি জেড ধরছি, হ্যাঁ তাহলে এটা ইউভি রুলে হলে কী হচ্ছে, ই টু পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস লগ এক্স ইন্টু ই টু পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার ভালো করে লক্ষ্য করে দেখো যেটা দেওয়া আছে সেটাই, কিন্তু ই টু পাওয়ার এক্সটা কমন নিলে 1/x প্লাস লগ এক্স, বা আমি যদি এখানে ই টু পাওয়ার এক্স বাই এক্সটাকে কমন নিই, ই টু পাওয়ার এক্স বাই এক্সকে কমন নিলাম, তাহলে এখানে আমাদের ফার্স্টে পড়ে থাকছে 1, তারপরে থাকছে এক্স লগ এক্স, ব্যাপারটা সেই একই, হ্যাঁ এটা মানেই কিন্তু এটা। তাহলে পুরো ডাইরেক্ট আমি পুরো ডিজ ইন্টিগ্রেশান এটা যা আছে পুরোটা এটার জায়গায় ইন্টিগ্রেশান যদি লিখি, তাহলে এটা ইন্টিগ্রেশান ডি জেড মানে জেড প্লাস সি হবে, তো জেড ধরেছিলাম যেটা সেটা তো এইটা, ঠিক আছে? তাহলে ই টু পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি, সেইভাবেই অ্যান্সারটা আসছে। তাহলে আমরা দেখব যে এই ফর্মে যদি থাকে আমরা ডাইরেক্ট ই টু পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি লিখে দেবো, তো আমাদের খুঁজতে হবে যে ই টু পাওয়ার এক্সের পরে এফ এক্স আর তার ডেরিভেটিভটা তার পাশে আছে কিনা প্লাস লেখা অবস্থায়, ঠিক আছে? যেমন দেখো যে এখানে কী আছে 1, বা এখানে কিন্তু ই টু পাওয়ার এক্স নেই, তাহলে 1/log x আছে মাইনাস 1/log x এর হোল স্কোয়ার ডিএক্স, তাহলে এটাকে আমরা কী করতে পারি, ইন্টিগ্রেশান আলাদা করে 1/log x এরকম করে নিলাম মাইনাস ইন্টিগ্রেশান 1/log x এর হোল স্কোয়ার ডিএক্স, এইভাবে ভেঙে নিলাম করে একটা ফার্স্ট ইন্টিগ্রেশানটাকে বাই পার্টসে ভাঙছি আর সেকেন্ড ইন্টিগ্রেশানটাকে রেখে দিচ্ছি। ইন জেনারেল এই অঙ্কগুলোতে একটা ইন্টিগ্রেশান কেটে যায়, তো আমি ফার্স্টে কী করছি এটাকে ইন্টিগ্রেশান লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 1, 1/log x লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 1 লিখলাম ডিএক্স, আর এটা যেমন আছে থাকল। তাহলে এবার আমি লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 1টাকে ফার্স্ট ফাংশান আর 1টাকে সেকেন্ড ফাংশান ধরেছি, তাহলে ইন্টিগ্রেশান 1 dx মাইনাস ইন্টিগ্রেশান অফ ডিডিএক্স অফ লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা আমি মাইনাস 1 log x মাইনাস 1 মাইনাস 1, এই যে মাইনাস 1 বাইরে আসছে তাই এটা প্লাস হয়ে যাবে, আর লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 ইন্টু লগ এক্সটা করতে হবে 1/x, তাহলে এটা হলো ফার্স্ট যে ফাংশানটা ধরেছিলাম লগ এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 তার ডেরিভেটিভ ইন্টু এই ইন্টিগ্রেশান 1 dx এর রেজাল্টটা এক্স হবে, ইন্টিগ্রেশান ডিএক্স মানে তো এক্স, তাহলে এই যে ফার্স্ট ফাংশানের যে ডেরিভেটিভটা আর ইন্টিগ্রেশান অফ সেকেন্ড ফাংশান যে রেজাল্টটা তার গুণফলটার ইন্টিগ্রেশান করতে হবে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এটা এক্স ইন্টু লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 1, আর এখানে এক্স এক্স কেটে গেল প্লাস, আচ্ছা এইটাও কিন্তু লিখতে হবে, এটা আমার লেখা হয়নি, মাইনাস ইন্টিগ্রেশান ডিএক্স বাই লগ এক্স এর হোল স্কোয়ার, আচ্ছা এখানে তাহলে কী দাঁড়াচ্ছে প্লাস লগ এক্স টু পাওয়ার মাইনাস 2 মানে কিন্তু 1/log x এর হোল স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশান ডিএক্স বাই লগ এক্স এর হোল স্কোয়ার, এখানে মাইনাস ইন্টিগ্রেশান এই দেখো এসে গেছে লগ এক্স এর হোল স্কোয়ার মাইনাস এটা প্লাস, এটা তুমি ডাইরেক্ট কেটে যাচ্ছে, তাহলে এটা কী হয়ে যাবে এক্স বাই লগ এক্স লিখতে পারো এক্স বাই লগ এক্স প্লাস সি, ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট ইন্টিগ্রেশানটা করলাম বাই পার্টসে ভাঙলাম, সেকেন্ড ইন্টিগ্রেশান সেটার সঙ্গে কেটে গেল, এই অঙ্ক খুব দেয় পরীক্ষায়। নেক্সট অঙ্কটা লগ লগ এক্স আর 1/log x এর হোল স্কোয়ার,
ঠিক আছে, আবার সেই আগের মতোই করি, লগ লগ এক্সটা এরকমভাবে ভেঙে নিই, ইন্টিগ্রেশান লগ লগ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান ডিএক্স বাই লগ এক্সের হোল স্কোয়ার। তো লগ লগ এক্সটাকে ফার্স্ট ফাংশন ভাবি, লগ লগ এক্সকে ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশান ওয়ান ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ লগ লগ এক্স মানে হচ্ছে ওয়ান বাই লগ এক্স, ওয়ান বাই লগ এক্স হলো লগ এক্সটা করতে হবে ওয়ান বাই এক্স, এটা হয়ে গেল। তাহলে ডি ডিএক্স অফ ফার্স্ট ফাংশন এটা, এটা ডেরিভেটিভ হয়ে গেছে, আর ইন্টিগ্রেশান অফ সেকেন্ড ফাংশন সেটাও এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান ডিএক্স বাই লগ এক্সের হোল স্কোয়ার, এটা এক্স। তাহলে এক্স লগ লগ এক্স মাইনাস এক্স এক্স কেটে গেল, ইন্টিগ্রেশান ডিএক্স বাই লগ এক্স প্লাস ইন্টিগ্রেশান ডিএক্স বাই লগ এক্সের হোল স্কোয়ার। তো একই রকমভাবে আগে যে অঙ্কটা করেছিলাম সেমভাবে আরেকবার যদি আমি বাই পার্টস করি তাহলে অবভিয়াসলি একটা ইন্টিগ্রেশান কেটে যাবে, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি, এক্স লগ লগ এক্স যেমন আছে থাকলো মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম, এটাকে আমি বাই পার্টস করছি, এটা লগ এক্স উইপার মাইনাস ওয়ান ভাবতে পারি, লগ এক্স উইপার মাইনাস ওয়ান ইন্টিগ্রেশান ওয়ান ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ডি ডিএক্স অফ লগ এক্স উইপার মাইনাস ওয়ান। তার মানে মাইনাস ওয়ান লগ এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এটা প্লাস হবে, তাহলে লগ এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু লগ এক্সের হবে ওয়ান বাই এক্স ইন্টু আবার এটার রেজাল্ট ইন্টিগ্রেশান ওয়ান ডিএক্স, এটা এক্স ডিএক্স, এটা হলো আচ্ছা প্লাস, এটা পড়ে আছে প্লাস ইন্টিগ্রেশান ডিএক্স বাই লগ এক্সের হোল স্কোয়ার, এটা যেমন ছিল তেমনি রেখে দিলাম, শুধু এইটাকে আমি বাইরে মাইনাসটা রেখে দিয়ে শুধু এইটাকে বাই পার্টস করলাম। আচ্ছা এক্স এক্স কেটে গেল, ইকুয়াল টু এক্স লগ লগ এক্স মাইনাস, আচ্ছা ইন্টিগ্রেশান ওয়ান ডিএক্স মানে এক্স, তাহলে এক্স আর লগ এক্স টু বাই মাইনাস ওয়ান, তার মানে এক্স বাই লগ এক্স, ঠিক আছে। আচ্ছা মাইনাসে প্লাসে মাইনাস, এ দেখো ইন্টিগ্রেশান ডিএক্স বাই লগ এক্সের হোল স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশান ডিএক্স বাই লগ এক্সের হোল স্কোয়ার, তো এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এটা প্লাস সি অ্যান্সার, এক্স লগ লগ এক্স মাইনাস এক্স বাই লগ এক্স প্লাস সি অ্যান্সার, ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। নেক্সট পাঁচের অঙ্কটা দেখো, এখানে কিন্তু ইউটিউবার এক্স আছে, তাহলে এটা যদি এফ এক্স কোনটাকে ভাববো, ওয়ান বাই এক্সটাকে এফ এক্স ভাবি, এটা ফার্স্টে দেখে নেবে যে ফার্স্টেও থাকতে পারে এফ এক্সটা সেকেন্ডেও থাকতে পারে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এফ এক্সটা ওয়ান বাই এক্স হলে তবেই এফ ড্যাশ এক্সটা হয়ে যাচ্ছে, মানে ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ ওয়ান মানে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এটা কোন ফর্মে, ইউটিউবার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এই ফর্মে আসছে, ইউটিউবার এক্স এফ এক্স প্লাস সি, তাহলে এখানে ইউ ইউবার এক্স ইন্টু এফ এক্সের জায়গায় আমরা কী ধরেছিলাম ওয়ান বাই এক্স, সহজেই হয়ে গেল, ঠিক আছে। নেক্সট ছয়ের অঙ্কটা দেখো, এক্স ইউ ইউবার এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স, এটাকেও আমরা একটু সাজানোর চেষ্টা করি, ইউ ইউবার এক্স আর এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এইভাবে যদি আমি এক্সটাকে ভাঙি বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এইভাবে দেখা যাক একবার, কারণ ওয়ান ওয়ান কাটলে এক্স থাকছে, ইকুয়াল টু ইন্টিগ্রেশান এটা বাই এটা, এটা বাই এটা করে নিই, তাহলে ইউ ইউবার এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ারকে লেখা যায় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এইভাবে ভেঙে নিলাম, ক্লিয়ার। তাহলে এবার যদি এটাকে এফ এক্স ভাবি, এটা এফ ড্যাশ এক্স কিনা দেখা যাক, তাহলে ধরি এফ এক্স হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়ান হোল টিউবার মাইনাস ওয়ান, এটা এফ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স কী হবে মাইনাস ওয়ান
एक्स प्लस वन माइनस वन माइनस वन, तो मैं माइनस एक्स प्लस वन टू दि पावर माइनस टू, तर मैंने हे माइनस वन बाई एक्स प्लस वन होल स्क्वायर, तेल एफ डैश एक्स तई तो माइनस अब एटा, तेल बुझते ही पासी टू बार एक्स एफ एक्स प्लस एफ डैश एक्स फर्म ही आटे एटार अन्सार कि ये देखिए दीते हैं तो ये हाँ इ टू बार एक्स इंटू एफ एक्स, एफ एक्स हे ये वन बाई एक्स प्लस वन प्लस सी, क्लियर। जेहेतु हमें एफ डैश एक्स के देखिए दीते पर एखे एफ डैश एक्स मैं माइनस वन बाई एक्स प्लस वन होल स्क्वायर। नेक्स्ट हाथ अंक देखो, हाथ अंक इ टू बार एक्स टैन एक्स माइनस लॉग कॉस एक्स, ताले कौनटा के एफ एक्स धरा जाए लॉग कॉस एक्सर डेरिवेटिवटा जी करी से टैन एक्स आना जाए माइनस लॉग कॉस एक्स, देखा जा एफ एक्स इक्वल टू माइनस लॉग कॉस एक्स धरची, तेल एफ डैश एक्स कि माइनस जमन आज थकल लॉग कॉस एक्स हे वन बाई कॉस एक्स इंटू कॉस एक्स से माइनस साइन एक्स, तेल ये माइनस माइनस प्लस हो गए टैन एक्स हो जाए अर्थात ये सजानो आ तले इंटीग्रेशन इ टू पावर एक्स माइनस लॉग कॉस एक्स टाके आगे लिखल प्लस टैन एक्स, तले एटा एफ एक्स प्लस एफ डैश एक्स फॉर्म ही आछे डीएक्स, तले एटा आमरा आंसर डायरेक्ट लिखते पारी जे इ टू पावर एक्स इंटू एफ एक्स माने माइनस लॉग कॉस एक्स प्लस सी। अच्छा ये माइनसटाके जदि आमी उपरे तुली तेल कॉस एक्स टू पावर माइनस वन तर मैं वन बाई कॉस एक्स मैं सेक एक्स, तेल इ टू पावर एक्स लॉग सेक एक्स भावते पारी प्लस सी, क्लियर। साथ अंकटा अच्छा आठ अंकटा आगे ये लेखा हो गए, आठ अंकटा आगे कर दी इंटीग्रेशन इ टू बार एक्स वन माइनस साइन एक्स, एखे इ टू बार एक्स आछे तो देखा जाए कोई फर्मे आसे कि ना इ टू बार एक्स एबार जदि एकटू भेंगे नेवा जाक वन बाई वन माइनस, तो देखा जाक वन बाई वन माइनस कॉस एक्स, वन माइनस कॉस एक्स मैं टू साइन स्क्वायर एक्स बाई टू माइनस साइन एक्स बाई वन माइनस कॉस एक्स, तो साइन एक्स के लिखा जाए टू साइन एक्स बाई टू कॉस एक्स बाई टू और वन माइनस कॉस एक्स लिखा जाए टू साइन स्क्वायर एक्स बाई टू। इंटीग्रेशन टू बार एक्स एटा हाफ ऊपर तुलने कॉस एक्स स्क्वायर एक्स बाई टू माइनस टू टू केटे गल साइन एक्स बाई टू नीचे काटाकाटी हो जगह आसचे कॉट एक्स बाई टू, ठीक तो हाँ कॉट एक्स बाई टू। एबार देखो कॉट एक्स बाई टू मैंने माइनस कॉट एक्स बाई टू टाके जदि आमी एफ एक्स भावी एफ एक्स इक्वल टू माइनस कॉट एक्स बाई टू भावी तहले एफ कारण कि कॉट एर डेरिवेटिव आमरा जानी जे माइनस कोसेक स्क्वायर, तो सेखान थेके आमादेर धारणा एलो कोसेक स्क्वायर के आमरा डेरिवेटिव करले किन्तु कॉट पाबो ना टू कोसेक एक्स आबार कोसेक एक्स कॉट एरम आसछे ताई जन्य कॉट एक्सटाके देखेई बुझते पारछि कोसेक स्क्वायरे आसबे, तहले माइनस कॉट एक्स के आमी माइनस कॉट एक्स बाई टू के आमी एफ एक्स धरलाम, तहले एफ डैश एक्स हबे जेहेतु कटर डेरिवेटिव माइनस आछे ताहले एखाने माइनसटा आबार प्लस हो जाबे आर कटटा होले हय कोस एक्स स्क्वायर एक्स बाई टू इंटू एक्स बाई टूटा हबे हाफ ए हाफटा एलो, ताहले एखन आमरा एटाके साजिए लिखते ही पारी जे इंटीग्रेशन इ टू पावर एक्स माइनस कट एक्स बाई टूटाके एफ एक्स भाबछि ताहले एटा एफ एक्स प्लस एटा देखिए दिएछि हाफ कोस एक्स स्क्वायर एक्स बाई टू ताहले एटा एफ डैश एक्स ही आछे तेल डीएक्स हाँ इक्ुअल टू इ टू पावर एक्स एफ एक्स प्लस सी इक्ुअल टू एखे हमारे एफ एक्सटा कि आटे इ टू पावर एक्स एफ एक्स हे माइनस कट एक्स बाई टू तेल बहरे माइनस कट एक्स बाई टू प्लस सी, दिस इज द आंसर, क्लियर। नेक्स्ट नय अंकटा एक ही रकम अंक ये एरम भेगे नहीं हो जाए इ टू पावर एक्स एखाने टू बाई वन माइनस कॉस टू एक्स माने टू साइन स्क्वायर एक्स माइनस साइन टू एक्स बाई एटा, तो साइन टू एक्स जगह लिखते पारी आमरा टू साइन एक्स कॉस एक्स एकदम सेम अंक
वन माइनस कॉस टू एक्स मैंने टू साइन स्क्वायर एक्स डी एक्स इंटीग्रेशन ई टू पर एक्स टू टू कटे गल वन बाई साइन स्क्वायर टा ऊपर उठबे कोस एक्स स्क्वायर एक्स एखाने काटाकाटी साइन एक्स ताले कॉस एक्स बाई साइन एक्स माने कॉट एक्स एखाने बोझाई जाच्छे जे एफ एक्सटा होबे माइनस कॉट एक्स ताले एफ डैश एक्सटा होबे माइनस माइनस प्लस हो जाए कारण कॉट एक्सर डेरिवेटिव माइनस कोस एक्स स्क्वायर बाहरे माइनस आछे ताई जन्य प्लस कोस एक्स स्क्वायर एक्स তাহলে এবার আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখতে পারি যেহেতু এটা এফ এক্স আর এটা এফ ড্যাশ এক্স ঠিক আছে তাহলে আমরা অ্যান্সার লিখব ই টু বার এক্স এফ এক্স এফ হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি বাইরে এটা মাইনাস ই টু বার এক্স কট এক্স প্লাস সি ক্লিয়ার নেক্সট দশের অঙ্কটা দেখো সেম টাইপ ই টু বার এক্স আবার সেই ভেঙে নেওয়া ওয়ান বাই ওয়ান প্লাস কস এক্স ওয়ান প্লাস কস এক্স মানে টু কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন এক্স মানে হচ্ছে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু বাই টু কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইন্টিগ্রেশন ই টু বার এক্স এটা হাফ সিক্স স্কোয়ার এক্স বাই টু প্লাস টু টু কেটে গেল কস এক্স বাই টু আর এখানে কস স্কোয়ার এক্স বাই টু তাহলে এখানে এটা ট্যান এক্স বাই টু তাহলে বোঝাই যাচ্ছে ট্যান এক্স বাই টুটা এফ এক্স এফ এক্স ইকুয়াল টু ট্যান এক্স বাই টু তাহলে এফ ড্যাশ এক্স হবে সিক্স স্কোয়ার এক্স বাই টু ইন্টু এক্স বাই টুটা করলে হাফ তার মানে এটা তাহলে এটা কোন ফর্মে এলো ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স এই অ্যান্সার হবে ই টু বার এক্স এফ এক্স প্লাস সি তাহলে এখানে এফ এক্স হচ্ছে ট্যান এক্স বাই টু তাহলে ই টু বার এক্স ট্যান এক্স বাই টু প্লাস সি এটাই অ্যান্সার খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক এগারোর একের অঙ্কটাও খুব ইম্পর্ট্যান্ট সেই ই টু বার এক্স আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু করে নিই দেখো এটা সুবিধা হবে ই টু বার এক্স এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার এটা ভেঙে নিই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স এবার দেখো একটু কাটাকাটি করলাম এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে নিচে একটা এক্স প্লাস ওয়ান আসবে তাহলে ওপরে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার এবার দেখো এটাকে যদি আমি এফ এক্স ভাবি তাহলে কিন্তু মাইনাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান কিউব চলে আসছে তাহলে এটাকে এফ এক্স ভাবি তাহলে এফ এক্স ইকুয়াল টু কারণ এখানে দেখো ইউ বাই ভি রুলটা যদি অ্যাপ্লাই করি তাহলে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে হরের বর্গটা আসবে যেটা এখানে প্রেজেন্ট আছে এইভাবে ভাববো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান করলাম তাহলে এফ ড্যাশ এক্স হবে হরের বর্গ হর ইন্টু লবের ডেরিভেটিভ এটা ওয়ান মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ সেটা ওয়ান তো ব্র্যাকেট খুললে এক্সগুলো কেটে যাচ্ছে আর মাইনাস মাইনাস প্লাস টু তাহলে টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার এটা টু ঠিক আছে তাহলে এটাই চলে এলো এটা এফ এক্স এটা এফ ড্যাশ এক্স তাহলে এটা ডাইরেক্ট অ্যান্সার এটা কী হবে ই টু বার এক্স ইন্টু এফ এক্স মানে এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি একেবারে এখানেই লিখে দিলাম তোমরা একটু সাজিয়ে বলে দেবে যে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স এগারোর একের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এভাবে সাজিয়ে নেবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুইয়ের অঙ্কটা দেখো এটাও সেই সাজানোর অঙ্ক ই টু পার এক্স আছে এটাকে আমরা ভেঙে নিচ্ছি এক্স প্লাস টু এর হোল স্কোয়ারটা ভেঙে নিই এক্স স্কোয়ার প্লাস টু এ বি তাহলে ফোর এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার ঠিক আছে ডিএক্স ইন্টিগ্রেশন ই টু বার এক্স এবার এখানে এক্সটা কমন নিলাম এক্স প্লাস ফোর এই দুটো থেকে আর এখানে এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার প্লাস ফোর বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার ডিএক্স ঠিক আছে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু বার এক্স
काटाकाटी कर ले एक्स बाई एक्स प्लस फोर प्लस फोर बाई एक्स प्लस फोर होल स्कोयर। এবার দেখো এখানে এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার, তার মানে নিশ্চয়ই এখানে ইউ বাই ভি রুলটা অ্যাপ্লাই হয়েছে। তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস ফোর, তাহলে এফ ড্যাশ এক্স ধরি, তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার হরের বর্গ, মানে ডিনোমিনেটারকে হোল স্কোয়ার করলাম, তাহলে এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার, তারপরে এক্স প্লাস ফোর ফিক্সড ইন্টু ডিডিএক্স অফ নিউমারেটার মানে ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ফোরের ডেরিভেটিভ সেটা ওয়ান, তা ব্র্যাকেট খুলে দিলে এক্স এক্স কেটে গিয়ে ফোর বাই এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে ফোর বাই এক্স প্লাস ফোরের হোল স্কোয়ার, তাহলে এটা কোন ফর্মে হয়ে গেল, টু পাওয়ার এক্স, এক্স বাই এটা হচ্ছে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, তার মানে অ্যান্সার হবে টু পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, ক্লিয়ার। তাহলে এফ এক্স কোনটা ধরেছিলাম এটা, তাহলে টু পাওয়ার এক্স ইন্টু এক্স বাই এক্স প্লাস ফোর প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে।